চাইনা চায়নামাল চাইনা চাইনা চাইনা। বন্ধুরা চীন আমাদের আর যা সমস্যায় ফেলেছে তাতে আজ গোটা বিশ্ব বিপন্ন আজ এত সব কিছুর জন্য দায়ী তাদের খাবার তো বন্ধুরা চলুন আজ আমরা জেনে নিই চীনাদের সেই জঘন্য খাবার সম্বন্ধে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক এটি চায়নার চুয়াংফু শহরের সবচাইতে প্রসিদ্ধ খাবার যার নাম স্নেক সুপ মানে যাকে আমরা সাধারণ ভাষায় বলতে পারি সাপের ঝোল এটা তৈরি করার জন্য প্রথমে সাপকে গরম জলে দিতে হবে তারপর তুলে নিতে হবে তারপর আগা থেকে গোড়া ছুলে নিয়ে সেটাকে পিস পিস করতে হবে ছবিটা দেখলে আপনি ভালো করেই দেখতে পাচ্ছেন যে এখনও সাপটি নড়াচড়া করছে তো সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কি ধরনের জঘন্য খাবার কিন্তু এই খাবারটা চীনে খুব দামি খুব হাইফাই লোকের খেয়ে থাকে যেটা কি আপনি টাকার অভাবে খেতেই পারবেন না আর আমি এদিকে ভাবছি বড় লোকদের করুণা হল কি করে এটা তো গেল বড় লোকদের এবার যেটা দেখব সেটা সব থেকে বেশি ঘৃণাত্মক এটা চীনের যে কোনো পথে ঘাটে আপনি পেয়ে যাবেন সবার প্রথমে এই কালো কালো পিসগুলি দেখুন দেখলেন তো এবার দেখুন এগুলো তৈরি হয় কিভাবে তেলে পোকা বিচ্ছু মাকড়সা আরশোলা এই সবকে এক জায়গায় ভেজে পাঁচ দিন রেখে তারপর ব্রেড দিয়ে রকম কালো কালো পিস করে খেতে দেওয়া হয় আর এই খাবারগুলো খুব বেশি জনপ্রিয় চীনের রাস্তাঘাটে আপনি এই সব খাবারগুলো পেয়ে যাবেন টিফিন হিসাবে তো বন্ধুরা কেমন লাগলো এই খাবার কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা জলকুমিরের কথা কে না শুনেছেন কুমির তো পুরো এক ছবলেই মানুষকে খেয়ে ফেলতে পারে কিন্তু চিনারা এর উল্টোটা এরা কুমিরের বাচ্চাকে একাই খেয়ে ফেলে যদি আপনি চিনে গিয়ে রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে থাকেন তো মেনুতে প্রথমেই কুমিরকে দেখতে পাবেন মানে ক্রোকোডাইল ফ্রিজকে আর ওয়েটাররা প্রথমেই আপনাকে এটা অফার করবে চীনের মানুষেরা এই জিনিসটাকে এতটাই ভালোবাসেন যে বাসায় যাওয়ার সময় এরা পেক করে নিয়ে যায় পরিবার ও পরিজনদের জন্য এছাড়াও কুমিরের নাড়ি ভুঁড়ি দিয়ে তৈরি হয় এক ধরনের স্যুপ যা এই চীনে খুব জনপ্রিয় এবং এর দাম অনেকটা যেটা কিনা ধনী ব্যক্তিরাই বিলাসিতার জন্য খেয়ে থাকেন এছাড়াও এর থেকে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো কোনো কিছুকে জেন্ত খেয়ে থাকা ভাবুন তো একবার আপনি কোনো কিছুকে জীবিত খাচ্ছেন আর সেটা উল্টো আপনাকে কামড় দিল কি হবে এরকমই খাবার কিন্তু খেয়ে থাকেন চীনা মানুষেরা চীনাদের জনপ্রিয় একটি খাবার হলো সানাচি সানাচি চীনাদের জনপ্রিয় খাদ্য যেটা তৈরি করা হয় যেটা তৈরি করা হয় খুব সুস্বাদু একটা গরম ঝোলের মধ্যে জেন্তো অক্টোপাসকে ছেড়ে দেওয়া হয় এবং সেটা সিদ্ধ হতে না হতেই আপনার হাতের প্লেটে ধরিয়ে দেওয়া হয় এবার আপনি খেতে পারেন আপনি তখনও দেখবেন যে অক্টোপাসটি আপনার প্লেটের মধ্যে বাঁচার জন্য ছটফট করছে এই অবস্থাতে চিনারা গরম গরম এটা খেতে খুব ভালোবাসে